নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। তেলেঙ্গানার জাহিরাবাদ থেকে আমি করুণা বলছি। 2015 সালে সত্যলোকে আমি নবগ্রহ হোমায় অংশগ্রহণ করার পর যে চমৎকার ঘটেছিল সেটা আমি সকলকে জানাচ্ছি। 2014 সালের মার্চ মাসে আমার স্বামী পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের প্রায় অর্ধেক অংশে পক্ষাঘাত হয়েছিল এবং তিনি অন্যদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। তিনি তার বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেন না এবং অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না। 2015 সালে সত্যলোকে আমি নবগ্রহ হোমায় অংশগ্রহণ করি এবং হোমা ভোর 3টের সময় শুরু হয়েছিল। হোমায় অংশগ্রহণ করার সময় আমি শ্রী কল্কির কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমার স্বামী সম্পূর্ণ আরোগ্য লাভ করেন। সেই সময় ভোর 5টায় আমার স্বামীও প্রার্থনা ও মূলমন্ত্র জপ করা শুরু করেছিলেন এবং তিনি নিজে নিজেই অন্যের সাহায্য ছাড়াই বিছানায় উঠে বসে হোমায় অংশ নিয়েছিলেন। আগে যা হয়নি, নবগ্রহ হোমায় অংশগ্রহণের পর সব কিছুই পরিবর্তিত হয়ে গিয়েছিল। দিনের পর দিন তার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে এবং অন্য কারো সাহায্য ছাড়াই তিনি সব কিছুই নিজে নিজেই করতে পারেন। আমাদের এই রূপ আশীর্বাদ করার জন্য শ্রী কল্কিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার পাদপদ্মে সর্বদা প্রণত হয়ে আছি। শ্রী কল্কিকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি।